বাড়ি থেকে বাচ্চা দিতাছে এমনি বাচ্চা লড়তাছে তা আমি বলছি যে বাচ্চা তো লড়তাছে এখন না বাচ্চা লড়ে নাই নিয়ে যান আপনাদের ভাগ্য নষ্ট নিয়ে যান এই কথা কই আমার টান দেয়া দিছে আমি যা ফুল লইছি এমনি এবার জাকির মারতাছে বাচ্চা কই নিয়াটাও গেছি গাম কো আমার বুঝি পেট লড়ে লাগে বাচ্চা লড়ে আমার যে দমটা না হইতাছে লাগে বলে বাচ্চা লড়ে পরে বাইরে পাশের হেবু লাগা দাঁড়াইছে গাড়ি তেল ভরতাছে ইয়াবো গ্যাস ভরতাছে পরে দেহি যে বাচ্চা দিকে চায় বাচ্চা তো করে আক করে দপ সপ্তাহে সারা চুল লড়তাছে পরে গিরে হিরায় নিয়ে আইলাম মানে 11টার দিকে আমরা যখন ত্রিশালে ছিলাম আমি আবার বাচ্চার বাবার মাদ্রাসার একজন সহকারী শিক্ষক তারপর জানাইছে যে বাচ্চা মৃত ঘোষণা করা হয়েছে আমাদের এই জায়গায় দুজন মহিলা ছিল তারপর আমরা বাচ্চা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমরা রাস্তায় যখন যাই তারপরে সামনে একটা গ্যাস পাম্পে সিএনজি গ্যাস নেই গ্যাস নেওয়ার পরে যখন গাড়ি থামায় তারপরে দেখতে পেলাম যে আমি বলতেছি যে মহিলার কাছে বাচ্চা ছিল মহিলাকে বলতেছি যে বাচ্চার মুখটা দেখি একবার তারপরে যখন আমি তাকাইলাম তারপরে দেখতেছি বাচ্চা শ্বাস টানতেছে শ্বাস টানার পরে আবার আমরা গাড়ি ব্রেক করে হাসপাতালে নিয়ে আসার পরে টিকিট কাউন্টারে যাই তারপরে ওখান থেকে টিকিট নেওয়ার অনেক চেষ্টা করি তারপরে মানে ওনারা দিতে চাইতেছে না না দেওয়ার পরেও মানে নেওয়ার পরে এখন পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসার পরে বাচ্চা অক্সিজেন দেওয়ার পরে দেখলাম বাচ্চা এখনও জীবিত আছে তাই আশা করি আমরা যেহেতু বাচ্চা এখনও জীবিত আছে আমরা এখান থেকে যেহেতু বাংলাদেশ সরকার আমাদের জন্য একটা সুব্যবস্থা করে রেখেছেন আমরা এখান থেকে একটা সুস্থ চিকিৎসা পাওয়ার আশাবাদী আর কি যা হয় সেই বোঝে আজকে তিনটা দিন যাবত অনেক কষ্ট হচ্ছে আমি আমার পা নিয়ে আসতে পারি না দাঁড়িয়ে থাকার কারণে ব্যথায় এই জন্য বলবো যে আমার বাচ্চারা এখন যেহেতু সুস্থ আছে সুন্দর চিকিৎসা করে দিবে এটা আমরা আশাবাদী এখন হইতে পারে আল্লাহ তাআলার এটা একটা কুদরত দৃষ্টান্ত হইতে পারে অথবা এখানকার যারা ডাক্তাররা তাদের চিকিৎসা অবহেলা হইতে পারে মানে এটা খতিয়ে দেখার দরকার যে এখানে ডাক্তাররা আসলে কোনো অবহেলা করলো কিনা আবার বাচ্চাটা যেহেতু একটু ঝুঁকিপূর্ণ ছিল 7 মাসের বাচ্চা তো এখানে তার ওই যেরকম চিকিৎসা ব্যবস্থা দরকার ছিল আমরা মনে করতেছি আসলে তার পর্যাপ্ত পরিমাণ ওরকম চিকিৎসা ব্যবস্থাটা করা হয়নি আমাকে প্রথমে জানাইছে জানার পরে তারপরে আমি ত্রিশাল থেকে আবার ময়মনসিংহে আসলাম ময়মনসিংহে আসার পরে ওইখানে দেখি নিচে আপনার অক্সিজেন নিতেছে বাচ্চা বাচ্চা অক্সিজেন নিতেছে বাচ্চা লড়াচড়া করছে এবং আপনার শ্বাস নিঃশ্বাস নিচ্ছে আবার তাকাও দেখছে তারপর আবার এখানে যে এই আইসিইউতে আবার আনা হয়েছে এখানে আবার নতুন করে ভর্তি করতে হয়েছে এটা তো তাদের তারাই যদি পরীক্ষা না করতে পারে আমরা বলতে পারবো আমরা তো বাচ্চা ভিতরে দিই তারপর আর দেহার কোনো সহায় সুযোগ নেই আমাদের তাহলে এটা আমাদের দুঃখের কপাল না